لَبَّئِكَ يا حسين. لَبَّئِكَ يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام. والتحية والإكرام على الرسل الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل الله على محمد وآل محمد ولانه الدائمه الباقيه على اعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح معاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمار بيريو درشوك وسورة بندو السلام عليكم ورحمة الله وبركاته آج يومي أربعين چولي شردين آج إمام حسين عليه السلام و کربل اور شہید دین جے زیارت کے مومشانی بلا حدیثے تھے علامات المعالی الم احل البیت علیہ السلام خمسن مومن جے آہل بید کے باشے তার পাঁচটি পরিচয় অর্থাৎ এই পাঁচটি জিনিস যদি তার মধ্যে থাকে তো সে মমিন কমসে কম এই পাঁচটি জিনিস আরও অনেক জিনিস থাকতে হবে বা মমিনের নিশানি বা মমিনের পরিচয়ে অনেক জিনিস উল্লেখ হয়েছে তবে কমসে কম এই পাঁচটি জিনিস যদি কারোর মধ্যে না থাকে তো সে যেন নিজেকে মমিন না বলে کھنو مومین ہوتے پڑے نا من رکھبین روا ان ابی محمد الحسن الاسکری علیہ السلام اور ان ابی محمد الحسن الاسکری علیہ السلام امام حسن الاسکری علیہ السلام تھے کہ ای روایت کی بورنی تو ان کالا اپنی بول علامات المومن خمسن مومین پاسٹی نشانی السلاة و و احدا و خمسین সারা দিনে একান্ন রেখাত নামাজ সতেরো রেখাত ফরজ নামাজ আর চৌত্রিশ রেখাত নফল নামাজ নামাজ সালাতুল লাইল মিলিয়ে তো প্রথম মোমিনের নিশানি বা চিহ্ন হচ্ছে সারা সারাদিনে সে একান্ন রেখাত নামাজ পড়বে ওয়াজিয়ারতো আরবাইন আর মোমিনের দ্বিতীয় নিশানি বলা হয়েছে আর এই জিয়ারতকে রোজে আরবাইন এমাম হোসেন আলাই জিয়ারত কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে এমামে হোসেন আলাই জিয়ারতকে তো যেটা আমি এখন জিয়ারত পড়ব আর এমাম হোসেন আলাহি সালামের জিয়ারত তার মধ্যে উল্লেখ হয়েছে যে কেন এমামে হোসেন আলাহি আজকের দিনের জিয়ারতকে মমিনের নিশানি বা মমিনের পরিচয় বলা হয়েছে কেননা ওই এমামে হোসেন আলাইসাল্লাম নিজের জীবনদান দিয়ে এই ইসলামের এই নামাজের এই রোজার এই শরীয়তের রক্ষা করে গেছেন আল্লাহর বান্দাদেরকে অন্ধকার থেকে আলোয় আনার জন্যে বা অসৎ পথ থেকে সৎ পথে আনার জন্যে পথভ্রষ্টদেরকে হেদায়ত করার জন্যে উনি গিয়েছিলেন সুতরাং সেই পথে উনি শহীদ হয়েছেন বলে ওনার মিশনকে স্মরণে রাখার জন্যে ওনার উদ্দেশ্যকে ফলো করার জন্যে এই জিয়ারত পড়তে বলা হয়েছে যে মাম হোসেন আল ইসলাম কেন গিয়েছিলেন কারবালায় কেন উনি প্রাণদান দিয়েছিলেন কাদের বিরুদ্ধে গিয়েছিলেন কি জন্য গিয়েছিলেন ওনার উদ্দেশ্য কি ছিল সব এই জিয়ারতের মধ্যে উল্লেখ হয়েছে তাই এই জিয়ারত মমিনের নিশানি যাতে মমিন ওই জিয়ারত পড়ে শিক্ষা লাভ করে ইমামে হুসেন ইসলামের মিশনকে ফলো করে চলে আহলেবায়তের মিশনকে ফলো করে চলে নবী এবং নবীর আহলেবায়তের সিরাতকে মেনে চলে ইনশাল্লাহ আমি আগে এই জিয়ারত পড়ব মমিনের নিশানির মধ্যে তৃতীয় নিশানি হচ্ছে ফিল ইয়ামিন ডান হাতে এই যে আংটি পরে আছি নবী করিম সাল্লা সবসময় নিজের ডান হাতে আংটি পড়তেন এটা মমিনের নিশানি বলেছেন দুঃখের বিষয়ে কিছু মুনাফিকরা এটাকে শিরিক বলে আয়াজুবিল্লা সুম্মা আয়াজুবিল্লাহ নবী করিম সাল্লা কি শিরিক করতেন যিনি আমাদেরকে তহিদ শিখিয়েছেন আল্লাহর উপাসনা এবাদাত শিখিয়েছেন উনি এই আংটি পড়তেন তাহলে উনিকে শিরিক করতেন যারা মারাফাতহীন জ্ঞানহীন এগুলো তাঁতের কথা ও তাফিরুল জ আর মমিনের চতুর্থ নিশানি হচ্ছে মাটির ওপরে করা যেটা নবী করিম সাল্লাম বলেছেন মাটিকে আমার জন্য সেজদাগা করেছেন তো মাটির উপরে সেজদা করা এটা মমিনের পরিচয় ওয়াল জাহরবে বিসমিল্লাহমানুরাহিম ওয়াল জাহর বিসমিল্লাহ রহমান রাহিম আর নামাজে বা যে কোনো সময় বিসমিল্লা রহমানুর রাহিমকে উচ্চ স্বরে বলা এটা মমিনের পরিচয় আর বিশেষ করে নামাজে আমাদেরকে বিসমিল্লাহ উচ্চ পড়তে বলা হয়েছে এমন কি একফাতি নামাজ যেমন জহরের নামাজ বা আসরের নামাজ যেখানে আমরা সোরাগুলো মানে নিম্ন স্বরে পড়ি বা বিনা আওয়াজে আমরা সোরা পড়ি কিন্তু ওখানেও বলা হয়েছে প্রথম যখন সুরা শুরু করবে তো বিসমিল্লাহ রহমান রহিম উচ্চ বলবে তো এই বিসমিল্লা রহমান রহিম উচ্চ বলা এটা মমিনের পরিচয় মুনাফিকরা উচ্চ স্বরে বলে না যারা মমিন না তারা উচ্চ স্বরে বলে না আপনারা নামাজ শুনুন যেখানে নামাজ হচ্ছে যারা মমিন তারা উচ্চ স্বরে বলে আর যারা মুনাফিক তারা বিসমিল্লা উচ্চস্বরে বলে না কেন বলে না এ ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি বা হকিকাত অনেকবার বলেছি আসুন তাহলে আজকের এই মজলিসের শুরুতে আমি সেই জিয়ারত পড়তে চাই যে জিয়ারতকে এক মমিনের নিশানি বলা হয়েছে তারপর ইনশাল্লাহ এই জিয়ারতের কি ফজিলত এই জিয়ারতের সম্পর্কে আহলেবায়ত কি বলেছেন এবং এই জিয়ারতের কি লাভ এই জিয়ারাতের কি বরকত এই জিয়ারত যদি কেউ করে তো সে তার পরিবর্তে কি পাবে কি উপহার তাকে দেওয়া হবে ইনশাল্লাহ আগে সেটা উল্লেখ করব তাহলে আসুন আগে সর্বপ্রথম জিয়ারতে আরবাইন পড়ি জিয়ারতে আরবাইনে এমামে হোসেন সালাম পরিতেছি আমি আমার নিজের তরফ থেকে আমার মাতা পিতার তরফ থেকে আমার পরিবার পরিজনদের তরফ থেকে বউ বাচ্চাদের তরফ থেকে বা আমার বন্ধু বান্ধব তরফ থেকে আত্মীয় স্বজনদের তরফ থেকে বা যে সমস্ত দর্শক বৃন্দা বীরন্দুরা আমার কাছে আশা করেছেন যে হুজুর যখনই জেয়ারাত পড়বেন আমাকেও স্মরণে রাখবেন তো আমার সেই সমস্ত দর্শক বিন্দুদের তরফ থেকে বা যারা এখনও আশা করেনি কিন্তু তাদের একটা ইচ্ছা বা আশা আছে যদি আমার সঙ্গে তারা কথা বলতে পারত অবশ্যই তারাও আশা করত দাবি করত যে হুজুর আমার তরফ থেকেও আপনি ওই জিয়ারত পড়বেন তো আমি আমার সমস্ত দর্শক বৃন্দুদের তরফ থেকে আর বাইন এ আম আমি হুসেন আলাহি সাল্লাম পড়িতেছিল নাহুর রহমান রহিম আসসালাম ওয়ালা ওলি আল্লাহ ওয়া হাবিব আসসালাম ওয়ালা খালি আল্লাহ নাজিব السلام على سفي الله وابن صفية السلام على الحسين المظلوم الشهيد السلام على أسير القربات وقتيل العبرات اللهم إني أشهد أنه وليك وابن وليك وصفيك وابن سفيك الفائض بكرامتك أقرمته بالشهادة وحبوته بالسعادة واجتبيته بطيب الولادة وجعلته سيدا من السادة وقاعدا من القادة وزائدا من الضادة وعاتيته موارس الأنبياء وجعلته حجة على خلقك من الأوسياء فعذر في الدعاء ومنح النصح وبذل محجته فيك ليستنقذ عبادك من الجحالة وحيرة الضلالة وقد تواضر عليه من غرته الدنيا وباء حظه بالأرض للعدنى وشرى آخرته بالسمن الأوكس وتغطرس وتردى في هواه وأسخط وأسخط نبيك وأتى من إبادك أهل الشقاك والنفاق وحملت الأوزار المستوجبين النار المستوجبين للنار فجاهدهم فيك صابرا محتسبا حتى صفك في طاعتك دمه واستبيح حريمه اللهم فلعنهم لعنا وبيلا وعذبهم عذابا اليما السلام عليك يا ابن رسول الله السلام عليك يا ابن سيد الاوصياء اشهد انك امين الله وابن امينه عشت سعيدا ومضيت حميدا ومتفقيدا مظلوما شهيدا وأشهد أن الله منجد مع وعدك ومحلك من خذلك ومعزب من قتلك وأشهد أنك وفيت بعهد الله وجاهدت في سبيله حتى أطاق اليقين فلعن الله من قتلك ولعن الله من ظلمك ولان اللهم امة سمعت بذلك فرضيت به، اللهم اني اشهدك اني ولي لمن والاه وعدو لمن عاداه بابي انت وامي ابن رسول الله، اشهد انك كنت نورا في الاسلاب الشامخة والارحام المطهرة، لم تنجسك الجاهلية بانجاسها ولم تلبسك المدلهمات من سيابها واشهد انك من دعائم الدين واركان المسلمين ومعقل المؤمنين واشهد انك الامام البر التكي الرضي الذكي الهادي المهدي واشهد ان الائمه من بلدك كلمه التقوى واعلام الهدى والعروه الاسقى والحجه على اهل الدنيا واشهد اني بكم مؤمنون وبإيابكم مؤقنون بشراء ديني وخواتيم عملي وقلب لقلبكم سلم وأمر لأمركم متبع ونصرتي لكم معدة حتى يأذن الله لكم فمعكم معكم لا مع عدوكم صلوات الله عليكم ولا أرواحكم ولا أجسادكم وعلى أجسامكم وشاهدكم وغائبكم وظاهركم وباطنكم آمين يا رب العالمين آمين رب العالمين اللهم صل على محمد وآل محمد أي زيارة پولر پولي دوري نماذج نمازي زيارة إمام حسن عليه السلام پولي أنا روكي حدي أكور بن أبوهر دي بن دوري قد نمازي دوري قد نماز شقالي نمازي دوري نماز بي নিয়াত হবে আমি নামাজে জিয়ারতে ইমাম হোসেন আল্লাহ পড়িতেছি সন্ন্যত কোরবাতন আলাল্লাহ ইমাম হোসেন আল্লাহাম পড়িতেছি কোরবাতন আল্লাহ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন সকালের নামাজের মতো দুরেকাত নামাজ পড়লেন নামাজের পরে দুই হাত তুলে এইভাবে বলুন আল্লাহ রব আলামিন এই যে নামাজ পড়লাম আবি আবদুল্লাহ হুসেন আলাহিসাল্লাম আমার নামাজের এই স্বয়াবকে এমামে হোসেন আলাহি সালামের রোহকে উপহার দিলাম ওনার রোহকে হাদিয়া করলাম আল্লাহ এই নামাজের স্বয়াব এমাম হোসেন আলাহিসের কবরে পৌঁছে দিন এই নামাজের স্বাব এমাম হোসেন রোহ রোকে দান করুন ইনশাল্লাহ এই জিয়ারাত এবং এই নামাজ যে আপনার জীবনে কত কল্যাণ নিয়ে আসবে আপনার জীবনে কত সুখ শান্তি নিয়ে আসবে এর মাধ্যমে আপনি নিজের রোহানি শক্তিকে যে কত বৃদ্ধি পাবেন সেটা আমি ভাষায় বলতে পারছি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই জিয়ারত ওনার পবিত্র সমাধি ওনার কবরের জালি ধরে কারবালায় গিয়ে যে জমিনকে মিনাল জান্না বলা হয়েছে জান্নাতের টুকরো বলা হয়েছে আমরা যেন ইমাম হোসেন আলাইসাল্লামের কবরে ওনার কবরের ওপরে যে গুম্বুজ যার সম্পর্কে বলা হয়েছে ওই গুম্বুজের নিচে যদি কেউ দোয়া করে তো তার দোয়া রদ হয় না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন ইমাম হোসেন ওনার ওই গম্বুজের নিচে ওনার কবরের জালি ধরে এই আরবাইনের জিয়ারত করতে পারি আমিনব্বাল আল আলামিন। আসুন এবার আমি এই জিয়ারতের সম্পর্কে যেটা হাদিসে উল্লেখ হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি এই সিয়ারতের মর্ম বা মর্যাদাকে বুঝুন তাহলে মনে আশা জাগবে আর এটাও হাদিসে উল্লেখ হয়েছে প্রিয় নবী করিম বলেছিলেন যেটা এমামে জাফর সাদিক আলাহিস রওয়ায়ত করেছেন সাদিকে আলে মোহাম্মদ বলছেন এদা আরা আবদিন হুসেন বা জিয়ারতে আল্লাহ যখন তার কোন বান্দার মঙ্গল চায় কল্যাণ চায় তার অন্তরে ইমাম হোসেন আলাইসালামের ভালোবাসা প্রদান করেন তার অন্তরে ইমাম হোসেন আলাইসালামের ভালোবাসা জাগিয়ে দেন এবং ইমাম হোসেন আলাইসালামের জিয়ারাতের আশা জাগিয়ে দেন ইমাম হোসেন আলাইসালামের জিয়ারাতের তৌফিক দান করেন সে ইমাম হোসেন আলাইসালামের তখন জিয়ারাত করতে যায় তো এটা আল্লাহর তরফ থেকে তার বান্দাকে একটি উপহার দেওয়া হয়েছে যদি কেউ এমাম হোসেন আলাহ ইসলামের জিয়ারত করতে পারে তো সে যেন নিজেকে সৌভাগ্যবান মনে করে যে আল্লাহ তাকে পছন্দ করেছে তার সম্পর্কে মঙ্গল চেয়েছে তার এহকাল ও পরকালের কল্যাণ চেয়েছেন বলে তাকে তৌফিক দান করেছেন সে এমাম হোসেন আলাহ ইসলামকে ভালোবেসে এমাম হোসেন আলাহ ইসলামের জিয়ারত করেছে সুতরাং রবায়তে উল্লেখ হয়েছে جو شخص امام حسین علیہ السلام کی خوشنودی امام حسین علیہ السلام کی خوشنودی خدا کے لیے اور فی سبیل اللہ زیارت کرے تو خدا وند عالم اس کو آتش جہنم سے نجات عطا کرے گا اور قیامت کے دن اس کو آمان دے گا اور خدا وند عالم سے دنیا و آخرت کی کوئی حاجت طلب نہیں کرے گا مگر یہ کہ خدا وند عالم اس کی حاجت کو پوری کرے گا امام حسین علیہ السلام زیارتر شمپور کے حدیث بولتے ہیں روایت بولتے ہیں যদি কেউ এমাম হোসেন আলাহিমকে ভালোবেসে আল্লাহর খুশির জন্য আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবে জাহান্ন বলছে আতিশে জাহান্নাম সে আতা করে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন আর কেয়ামতের দিনে তাকে আম্ন আমান দিবেন যেদিন সবাই ভয়ভূত হবে চিন্তিত হবে ওই ব্যক্তি যে এমাম হোসেন আলাইসালামের সিয়ারত করতে যাবে সে না হবে না চিন্তিত হবে আর আল্লাহ তার সমস্ত আশাকে পূরণ করবেন দুনিয়া আখেরাতের সমস্ত হাজাতকে প্রয়োজনকে পুরো করবেন আর আল্লাহ রবুল আলমিন তাকে নিরাশ করবেন না এই যে ফজিলাত শুনলেন এরপরে কি আপনার বা আমাদের মনে ইচ্ছা জাগবে না যে আমরাও একবার এমাম হোসেন আলাইস্লামের সিয়ারত করতে যাই যাতে আমাদের মনোকামনা আশা পুরো হয়ে যায় আমরা হাসরের ময়দানে যাতে আমান পেয়ে যাই আল্লাহ রবুল্লা আলমিনের তরফ থেকে আমাদেরকে যাতে নিরাপত্তা দান করে আগে রওয়ায়তগুলো শোনানোর আগে এখানে আমি একটা সুন্দর ঘটনা আপনাদেরকে শোনাতে চাই যেটা বাস্তব মনে রাখবেন আর এই যে ঘটনাটা শোনাতে যাচ্ছি এই ঘটনার পুষ্টি স্বয়ংযুগের এমাম করেছেন হাজি আলী বগদাদি যখন যুগের এমামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তো যুগের এমামের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে যে এই ঘটনা যেটা আমি এখন সোলেমান সম্পর্কে এই ঘটনাটা কি সঠিক যুগের এমাম বলেছিলেন এই ঘটনাটা সঠিক এবং পরিপূর্ণরূপে সঠিক যেটা বিভিন্ন বইয়ের মধ্যে মোফাতুল জানানের মধ্যে এই ঘটনা লেখা হয়েছে আরো অনেক বইয়ের মধ্যে এই ঘটনা লেখা হয়েছে আর এই যে রায় আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি যে ঘটনাগুলো শোনাতে যাচ্ছি মনে রাখবেন বিশেষ বই বা তাছাড়া এখানে আরো কিছু অন্য বইয়ের নাম বলছি যে বইয়ের মধ্যে এই সমস্ত রওয়ায়ত বা এই সমস্ত ঘটনা লেখা হয়েছে যেমন কামিল জিয়ারাত জামিউল আখবর বিহারুল আনোয়ার কিতাব আল মাজার মজার আমাল ইকাবুল আমাল মুস্ত তারপরে বিহারুল বিভিন্ন খণ্ডে বিভিন্ন জায়গায় উল্লেখ হয়েছে জানান নম্বর আটশো একে এই সমস্ত ঘটনা দোয়া আছে যদি আপনারা নিজেরা চোখে নিজে চোখে দেখতে চান তো ওখানে দেখতে পারেন ঘটনাটা কি এবারে শুনুন সোলেমান আমাস নামক একজন সাহাবি এই রাওয়ায় করছেন বলছে আমি কুফায় বসবাস করতাম আর কুফায় আমার একটি প্রতিবাসী ছিল পাড়া পড়শি ছিল তার সঙ্গে আমার সবসময় ওঠা বসা ছিল আমরা সঙ্গে উঠতাম বসতাম একই জায়গায় যখন বসবাস করছিলাম তো সব এক অপরের আমরা খেয়াল রাখতাম এক অপরের সঙ্গে আমরা সুন্দর ব্যবহার রাখতাম সুতরাং একদিন বৃহস্পতিবার রাত্রে মনে রাখবেন ইমাম হোসেন আলাহ ইসলামের জিয়ারাত আমাকে বা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে হিসাবকে আসান করবে পরকালের রোজা মাসারের বিচার বা হিসাবকে আসান করে দেবে আর জান্নাতের পারওয়ানা যদি কেউ নিতে চায় তো এই জিয়ারাত তার জন্য একটা সুন্দর উপহার শুনুন মন দিয়ে এবারে রওয়ায়ত সোলেমান বিন আমাস বলছে আমি কুফায় বসবাস করছিলাম আর আমার একটি প্রতিবেশী ছিল তার সঙ্গে আমার সব সময়ের ওঠা বসা ছিল আমরা একই জায়গায় উঠতাম বসতাম সুখ দুঃখে এক অপরের সাথ দিতাম খেয়াল করতাম তো একদিন আমি বৃহস্পতিবার রাত্রে তার বাসায় গেলাম এই রবায়ত আছে আমি শুধু তার তর্জমা বলছি ব্যাখ্যা বলছি যাতে সময় কমের মধ্যে আমি পুরো জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এমাম হোসেন আলাইসাল্লামের জিয়ারত সম্পর্কে কথা বলার জন্যে সবে জুমা বৃহস্পতিবার রাত্রে সলেমান আমাস নিজের ওই প্রতিবেশী পাড়া পড়শির বাড়িতে আসছে এসে তাকে বলছে যে এমাম হোসেন এর জিয়ারতের সম্পর্কে তোমার কি নাজারিয়া মানে তোমার কি চিন্তাধারা তুমি কি বলতে চাও এমাম হোসেন আলাহিসামের জিয়ারত সম্পর্কে তোমার কি খেয়াল তখন ওই ব্যক্তি বলছে

শরিয়ত বিরোধী কাজ আর সমস্ত বিদাত মানে পদভ্রষ্টতা গুমরাহি আর গুমরাহি আর এই পদভ্রষ্টতা জাহান্নামি হওয়ার একটা পরিচয় মনে রাখবেন এই কথাটা কে বলছে সালমান আমাসের প্রতিবেশী পড়োশী সালমান বলছে তার এই কথা শুনে তার সঙ্গে আমি উঠি বসি এক অপরের খেয়াল রাখি আর তারপরেও তার মনে একবার কোনো চিন্তা আসলো না একবার ভাবলো না আমি কার সঙ্গে কি বলছি অনেক সময় মানুষ চক্ষু লজ্জায় বা লজ্জার খাতিরে এই ধরনের কথা সামনে বলে না একদম বেসরমের মতো এইভাবে উত্তর দিল সালমান বলছে যে তার কথা শুনে আমি খুব ক্রোধিত হলাম মানে আমার মনের মধ্যে এমন একটা তীক্ষ্ণ রাগ সৃষ্টি হলো যে আমি তখন সহ্য করতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠলাম উঠে নিজের বাড়িতে ফিরে আসলাম আর অনেক সময় তার সম্পর্কে আমি ভাবলাম যে আমার প্রতিবেশী যার সুখ দুঃখের আমি এত খেয়াল রাখি একসঙ্গে উঠা বসা করি তাকে এমাম হোসেন আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম আর সে পরিষ্কার বলছে এটা বিদাত এটা কাজ গুমরাহি জালালাত এই ধরনের কথা তার চিন্তাধারা বললে আমি অনেক সারা রাত আমি ঘুমোতে পারিনি সালমান আমাস বলছে আমি সারা রাত ঘুমে পারিনি আমি বসে চিন্তা করতে থাকলাম যে ভোরের সময় আমি তলোয়ার নিয়ে ওর বাড়িতে যাব সকালের সময় যখন সবাই শুয়ে থাকবে আমি তলোয়ার নিয়ে ওর বাড়িতে যাব আর ওকে এমাম হোসেন আলাহামের জিয়ারতের কি ফজিলাত এমাম হোসেন আলাহামের ভালোবাসা বা জিয়ারত সম্পর্কে যে রওয়ায়ত এসেছে নবীর থেকে বা নবীর আহলে বাইতে থেকে আমি সেই রবায়ত সব ওকে শোনাবো আমি ইনশাল্লাহ ওই রবায়ত আপনাদেরকেও শোনাবো শোনানোর পরে তারপরে ওকে বলবো যে বল এবার এমাম হোসেন আলাহিসামের জিয়ারত সন্নত না বিদাত এমাম হুসাইসালামের জিয়ারত নেকির কাজ না শরিয়ত বিরোধী কাজ যদিও বলে না এটা বিদাত হারাম শরিয়ত বিরোধী কাজ তো আমি ওখানেই তলোয়ার দিয়ে ওকে হত্যা করে দেবো চিন্তা করুন এমাম হোসেনকে কত ভালোবাসত যখন এমাম হোসেন আলাইসালামের জিয়ারতের বিরুদ্ধে শুনলো তার মনে কেমন একটা রাগ বা ক্রোধ সৃষ্টি হলো সুতরাং এই চিন্তা করে ভরের সময় সে উঠে নিজের বাড়ি থেকে ওই প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে দরজা ঘা দিচ্ছে নক করছে নিজে কিন্তু এই ঘটনা শুনিয়েছিল আর ইমামে জামানা এই ঘটনার পুষ্টি করেছেন যে এই ঘটনাটা সত্য এবং সঠিক তাই এই ঘটনা সমস্ত ইতিহাসের বইতে বা গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে লেখা হয়েছে চুনাঞ্চে ওই ব্যক্তি বলছে চুনাঞ্চে জব সাহের কাজ হুয়া তো ম্যাকে পাশ যা روانہ ہوا اس کے گھر پر دکل باپ کیا اور اس کا نام لے کر آواز دیا اچانک اس کی بیوی نے مجھ سے بیان کیا کہ وہ رات کے پہلے حصے میں حضرت امام صلی اللہ علیہ وسلم کی زیارت کے لیے کربلا گیا چنانچہ میں بھی اس کے پیچھے امام صلی اللہ علیہ وسلم کی زیارت کے لیے روانہ ہو گیا اوہی بیکتی سلمان عامش بولتے ہیں امی اور باریتے گلام اور گھر درجہ نوک کر لام اور, اور بیوی اس যখন জিজ্ঞাসা করলো আপনি কে তখন আমি আমার পরিচয় দিলাম তখন সে ভেতর থেকে বলল কি চান তখন আমি বললাম আমি তোমার স্বামীর সঙ্গে কথা বলতে চাই আমি তোমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই তখন তার স্ত্রী বলল আমার স্বামী তো আর্ধেক রাতের পরে রাতের অন্ধকারেই এমাম হোসেন আল্লাহ ইসলামের জিয়ারত করার জন্য চলে গিয়েছে আমার স্বামী এমাম হোসেন আল্লাহ জিয়ারত করতে গিয়েছে সলমানে আমাস অবাক যে বলছিল ইমাম মুসাইসাল্লামের জিয়ারত বিদাত শরিয়ত বিরোধী কাজ আর সেই ইমাম জিয়ারত করতে চলে গেছে আমাকে না বলে আমাকে না জানিয়ে যেখানে আমি তাকে নিয়ে বলে তার সঙ্গে কথা বলতে এসেছিলাম জিয়ারত যখন সে বিদাত বলল বা অবৈধ বা গায়ের সরি বা শরীয়ত বিরোধী কাজ বলল তখন আমার মনে একটা তার প্রতি রাগ সৃষ্টি হলো আর সেই রাত্রে সে জিয়ারাতে বাহিরে যাচ্ছে তখন ওই ব্যক্তি বলছে সালমান বলছে আমি তার পিছনে ছুটে গেলাম ছুটে গেলাম জিয়ারাত করব আমিও তাকে দেখব যে সত্যি এমাম হোসেন আলাহিসামের রওজায় গিয়ে সে জিয়ারাত করছে কিনা এই বলে আমিও পিছে ছুটলাম যখন কারবেলায় পৌঁছালাম সে রাতের অন্ধকারে দৌড়তে দৌড়তে কারবেলা পৌঁছে গেল আর আমিও তার পেছনে পেছনে কারবেলায় গেলাম কারবালায় গিয়ে যখন দেখলাম তাকে এমাম হোসেন আলাহিসামের রওজায় সে মাথা নত করে এমাম হোসেন আলাহিসামের জরীর কাছে নিজের মাথা রেখে কাঁদছে আর আল্লাহর কাছে তওবা করছে ক্ষমা চাচ্ছে এমাম হোসেনকে ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে তওবা করছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমি যে ভুল এতদিন করে এসেছি যে অন্ধকারে এতদিন পড়েছিলাম আমি এবারে নিজের ভুল স্বীকার করে নিচ্ছি আমি আর এই ভুল আর করব না আমি যতদিন বেঁচে থাকব। ইমাম হোসেন আল্লাহ ইসলামের জিয়ারত করতে থাকবো আল্লাহ আমার তবাকে কবুল করুন মাওলা হোসেন আপনি সেফারিশ করে দিন আল্লাহ আমার তবাকে কবুল করুন আমার পূর্বের গুনাকে ক্ষমা করুন সুতরাং এইভাবে সে উচ্চস্বরে বলছিল আর কাঁদছিল এই তার পড়োশি তার পাশে যেয়ে বসল এবার অনেকক্ষণ পরে সে যখন সেজদা থেকে উঠলো সে জরির ওপরে মাথা রেখে দোয়া করছিল ক্ষমা কর ক্ষমা চাচ্ছিল তবা করছিল সে যখন উঠে নিজের প্রতিবেশীকে ওই পাশে দেখলো অবাক দুজনে এক অপরকে অবাক হয়ে দেখছে সঙ্গে সঙ্গে ওই সালমানে আমাশ জিজ্ঞাসা করছে নিজের প্রতিবেশীকে পাড়া তুমি এখানে কি করে আসলে তুমি তো এমাম হোসেন আলাহিসের জিয়ারাতির বলতে কাজ বলতে তুমি করতে কেন এসেছো এখানে তোমার আসার কারণ কি এবারে ওই ব্যক্তি বলছে যে আয়সালমান আয়সলমান আমার নিন্দা করো না আর আমাকে লজ্জিত করো না আমাকে আর কিছু বলো না আমি নিজেই খুব লজ্জিত আমি মর্মাহিত আমি যা কিছু নিজের চোখে দেখেছি যদি তুমি দেখতে তাহলে হয়তো এই প্রশ্ন করতে না তখন ওই সলেমানে জিজ্ঞাসা করছে তুমি কি দেখেছ কি কারণে এখানে জিয়ারত করতে ছুটে এসেছো তখন ওর প্রতিবেশী ওই যুবক বলছে ওই ব্যক্তি বলছে আমি তোমার সঙ্গে কথা বলার পরে তোমাকে যখন আমি বলেছিলাম যে জিয়ারত বিদাত শরীয়ত বিরোধী কাজ আর শরিয়ত বিরোধী কাজ করা মানে মূর্খতা আর মূর্খরা যার নামে যাবে এই সমস্ত কথা বলার পরে যখন আমি রাত্রে শুয়েছি হঠাৎ আমি স্বপ্নে কি দেখছি একজন নুরানি ব্যক্তি দেখতে খুব সুন্দর চারিদিক থেকে আল্লাহর ফেরিস্তারা তাকে ঘিরে আছে আর অনেক লোক তার পিছনে চলছে আমি সেই দৃশ্য দেখে অবাক যে এর আগে তো ইরাকের রাস্তায় এমন কাউকে যেতে দেখিনি এত নুরানি ব্যক্তি এত উজ্জ্বলতা এই নূর আমি কখনো দেখিনি সুতরাং বলছে আমি দেখলাম একজন ব্যক্তি মধ্যবয়সীয় না খুব লম্বা না খাটো দেখতে খুব সুন্দর সবুজ পোশাকে পরিধান করে আগে আগে যাচ্ছেন আর তানার আগে নূরের সওয়ারিতে সওয়ার হয়ে একজন মহাপুরুষ যাচ্ছেন ওনার মাথায় তাজ আছে ওই তাজ থেকে নূর বাহির হচ্ছে আর সমস্ত বিশ্বকে আলোকিত করছেন আর তারপরে আকাশের দিকে দেখছি তো দেখলাম নূরের সওয়ারিতে উটের মতো সওয়ারি আর সেই উটের পিঠের উপরে উট উটের পিঠের উপর বসার জন্যে যে কাজাওয়া রাখা হয় সেই পিঠের উপরে মাসনাদ তৈরি করা আর ওই মাসনাদের উপরে দুই বিবি বসে আছেন আর উঠ আকাশে উড়ে যাচ্ছে আগের দিকে যাচ্ছে আর তাদেরকে খুব নুরানি চেহারার লোকেরা তাদের দেখতে খুব সুন্দর সুন্দর পোশাক শরীর থেকে সুগন্ধ আসছে তাদের পেছনে পেছনে যাচ্ছে আর ওখানে এক যুবককে দেখলাম তার চেহারা খুব উজ্জ্বল সবুজ আমামা পরে সবুজ পোশাক পরে উনিও যাচ্ছেন এই দৃশ্য দেখে আমি নিকটে গেলাম ওই ব্যক্তি বলছে আমি নিকটে গেলাম নিকটে গিয়ে যে সমস্ত সেবক খাদিমরা খেদমাতে ছিল আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই যে মহাপুরুষ সামনে দেখা যাচ্ছেন উনিকে তখন ওই খাদিমরা আমাকে বলল উনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ ওনার পিছনে এই যে নুরানি ব্যক্তিকে দেখছি উনিকে উনি হলেন আলিয়া নবীর খলিফা এইভাবে বলা হচ্ছে আলিয়া আলী নবীর খলিফা এই যে আকাশে উট উড়ে যাচ্ছে আর ওই উটের পিঠে দুই বিবি বরকা পরে বসে আছেন এরা কারা তখন খাদিমরা বা মনে করুন আল্লাহর ফেরিস্তারা যারা সেবাই ছিল তারা বলল জানাব ফাতেমাতু জাহারা এবং যেনাবে খাদি জাতুল কবরা মনে রাখবেন আমরা যখন এম হোসে আলাইহিসাল্মে জিয়ারাত পড়ি তাই জিয়ারাতে ওয়ারেসা হোক জিয়ারেতে আশুরা হোক বা অন্য সমস্ত জিয়ারাতে এই দুই বিবির নাম এসেছে কিন্তু এবনা খাদি জাতুল কোবরা ব্যাবনা ফাতেমাতু জহারা মনে রাখবেন ইমাম হোসেন আলাইহিসাল্লামের সমস্ত জিয়ারাতের মধ্যে খাদিজুল কবর খাদিজাতুল জাতুল নাম এসেছে এবং মা ফাতেমা জাহারার নাম এসেছে তাই ওই ঘটনায় ওইভাবে দেখানো হচ্ছে ওই দুই বিবি নুরের উটের ওপরে মাসন্দের উপরে বসে যাচ্ছেন আর যখন জিজ্ঞাসা করা হলো তো বললেন একজন বিবি খাদিজুল কোবরা আর দ্বিতীয় বিবি ফাতেমাত জাহরা সালামুল্লাহ আলাইহা আর যে যুবক সবুজ আমামা পোশাক পরে অতি উজ্জ্বল দেখাচ্ছিলেন আমি যখন জিজ্ঞাসা করলাম ইনিকে তখন বললেন ইনি সৈয়দ সহদা এমামে হোসেন আলাইসালাম এবার আমি যখন তানার পিছনে লক্ষ লক্ষ লোক আজ যে দৃশ্য আপনারা কারবালায় দেখছেন বাস্তব দেখছেন এই যে জিয়ারাতের কি ফজিলত এই জিয়ারাতের কি মর্যাদা যদি কেউ একবার জানতে পারে সে বাড়িতে বসে থাকবে না যদি উপায় থাকে উপায় হয় তো সে ছুটে চলে যাবে এমাম হোসেন আল্লাহ সাল্লামের জিয়ারত করতে আজ শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ এমাম হোসেন আল্লাহ জিয়ারত করতে যাচ্ছেন এই চল্লিশের জিয়ারত করতে যাচ্ছেন বছরের আনুমানিক যে সংখ্যা বলা হয়েছে প্রায় আট কোটির বৃদ্ধি এখন থেকেই প্রায় চার পাঁচ কোটি লোক পৌঁছে গেছে এখনো এক সপ্তাহ মানে আমি যে রেকর্ডিং করছি সেই হিসেবে এখনো এক সপ্তাহ বাকি আছে এমামসাল্লামের জিয়ারাতের আরবাইনের জিয়ারাতের তো এক সপ্তাহ আগে সেখানে প্রায় তিন চার কোটি লোক পৌঁছে গেছে তাহলে চিন্তা করুন চল্লিশের দিন আরবাইনের দিনে আজকের দিনে সেখানে কত ভিড় হবে মনে রাখবেন যেটা ইন্টারন্যাশনাল রিপোর্টে বলা হচ্ছে প্রায় আট কোটির বেশি মানে এইটটি মিলিয়ন মোর দ্যান এইটটি মিলিয়ন পিপল উইল বি দেয়ার এমাম হোসেন আল্লাহ করবেন আর আল্লাহর ফেরিস তারা মনে রাখবেন মানে ইরাকের ভেতর থেকে এবং বাইরে থেকে যারা সবাই জিয়ারতে যাচ্ছেন এদের সংখ্যা প্রায় আট থেকে নয় কোটি হতে পারে এবার চল্লিশের সময় মনে রাখবেন তো ওই ব্যক্তি বলছে আমি দেখছি যে বহু লোক তারা খুব নুরানি উজ্জ্বল চেহারা দেখতে খুব সুন্দর তাদের শরীর থেকে সুগন্ধ আসছে আর ওই কাফেলার পেছনে পেছনে নবীর পেছনে আলাহ ইসলামের পেছনে বা ওই পবিত্র বিবিদের ছায় তারা আগে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা সব কোথায় যাচ্ছে তখন ফরিস্তা বা সেই খাদিম বা সেবকরা আমাকে বলল এরা সব ইমামে হোসাইন সৈয়দ উ যাকে কারবালায় খুদায় পিফাশায় কাতর অবস্থায় শহীদ করা হয়েছিল সেই শহীদের সমাধিতে সেই শহীদদের পবিত্র কবরে করার জন্য যখন এই কথা শুনলাম আমার মনেও একটা আশা জাগলো আমার মনেও একটা আশা জাগলো আর আমি মনে মনে ভাবতে লাগলাম আমিও যদি এদের অন্তর্ভুক্ত হতাম এমন সময় আমি কি দেখলাম ওই যে নুরানি বিবিরা নূরের উটের ওপরে সওয়ার হয়ে যাচ্ছিলেন ওখান থেকে একটা আমার নামা আসছে আকাশ থেকে একটা আমার নামা আসছে তরফ থেকে একটা আমার নামা আসছে তো আমি জিজ্ঞাসা করলাম এই যে আমান নামা আমি সব দেখতে পারছি ওই ব্যক্তি বলছে আমি নিজে চোখে সব দেখছি এই যে আমার নামা আসছে এটা কি আমি জিজ্ঞাসা করলাম তখন বা খাদিম আমাকে বলল এই সেই আমার নামা আমানপত্র যে এমাম হোসেন আলাইহিসাল্মের জায়েরদেরকে দেওয়া হবে যে ব্যক্তি এই আমার নামা পাবে সে পরকালের আজাব থেকে মুক্তি পেয়ে যাবে তার কোনো হিসাব হবে না বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এই আমার নামা এমাম হোসেন আলাহিসালামের জায়েরদের জন্যে যেই এই কথা শুনেছে তখন ওই ব্যক্তি বলছে সালমান আমাশ বলছে আমার ওই প্রতিবেশী তখন আমাকে বলছে যে আমিও সঙ্গে সঙ্গে ফরিস্তাদেরকে বললাম যে এই আমার নামা আমাকে কি দেওয়া হবে না এই আমার নামা কি আমাকে দেওয়া যাবে না যদি এই আমার নামা আমাকে দেওয়া হতো আমিও পরকালের হিসাব থেকে বেঁচে যেতাম আমি বিনা হিসাব জান্নাতে যেতে পারতাম আমি পরকালের আজাব থেকে মুক্তি পেতাম এই আমার নামা আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিত তখন ফরিস্তারা আমাকে বলল। তুমি তো জিয়ারাত মানো না তুমি তো জয়ারাতকে বিধাত বলো তুমি তো ইমাম হোসেন আল্লাহ ইসলামের জিয়ারতকে পছন্দ করো না শরীয়ত বিরোধী কাজ করো তাহলে তোমাকে এই আমার নামা আমরা কি করে দিতে পারি এই আমার নামা তো তার জন্যে যে এমাম হোসেনের জিয়ারত করবে তুমি যদি এই আমার নামা নিতে চাও পেতে চাও তো এমাম হোসেন আল্লাহ ইসলামের জিয়ারত করতে যাও যে এই কথা শুনলাম আমার হতাশে চোখ খুলে গেল আর আমি সঙ্গে সঙ্গে উঠে অজু করে মাওলা হোসেনের কবরের দিকে দৌড়ে এসেছি ছুটে এসেছি আর এই অবস্থায় তুমি আমাকে যে অবস্থায় দেখছো আমি এমাম হোসেন আল্লাহ করে এমাম হোসেন আল্লাহর কাছে তবা করেছি আর পুরো জীবন আগের জীবন তুমিও সাক্ষী এই মাওলা রওজার কাছে আমি তোমাকে বলছি আমি যতদিন বেঁচে থাকব। আমি এমাম হোসেন আলাহিসামের এক একদিনের জন্য তেজ্য করব না যদি এখানে এসে জেয়ারত করতে পারি এখানে এসে জেয়ারত করব যেদিন এখানে আসার সুযোগ না পাবো মানে কারবালা এমাম হুসাইসালামের কবরে যদি হাজির না হতে পারি তো আমি যেখানে থাকবো সেখান থেকেই জিয়ারত করব। তাই এমাম হুসাইসালাম বলেছেন জিয়ারত কুম মকবুল হাইসু আনতুম তোমরা যেখান থেকে আমার জেয়ারত করবে আমি সেখান থেকে তোমার জেয়ারতকে কবুল করব। সুতরাং আমি যখন স্বপ্নের মাধ্যমে এইটা দেখলাম আমার মনে আশা জাগলো যে আমিও যদি আমার নামা পেতে চাই তো জিয়ারাতে এমাম হুসাইন করতে হবে মনে রাখবেন এই ঘটনার পুষ্টি করেছেন যুগের এমাম আর বলেছেন ওই ব্যক্তি আমান পাবে আমান নামা পাবে কেননা সেখান থেকে সে এমাম হোসেন আলাহ পথের প্রতীক হয়েছিল এর আগে সে আহলে কে মানতো না কে মানতো না সে এখন আহলে কে মেনেছে কে মেনেছে এমাম হোসেনকে ভালোবেসে এমাম হোসেন আলাহ পথের প্রতীক হয়ে এমাম হোসেন আলাহ ইসলামের উদ্দেশ্যের উপরে কাজ করছে ইমাম হোসেন মিশনকে ফলো করছে আর প্রতিদিন করছে পাবে এবং জান্নাতে প্রবেশ করবে তাহলে চিন্তা করুন যদি আমি বা আপনি যদি কেউ ওই আমার নামা পেতে চায় তো সে যেন জিয়ারতের সুযোগ না হারায় এখানে আরো একটা সুন্দর ঘটনা আমি শোনাতে চাই রওয়ায়ত শোনানোর আগে যেটা ইতিহাসে লেখা হয়েছে বা বিভিন্ন বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে এই ঘটনাটা ইরাকের একজন বিখ্যাত এবং মহাপুরুষের ঘটনা মনে রাখবেন ইরাকের এক বিখ্যাত কবি ছিলেন উনি যার ঘটনা আমি শোনাতে যাচ্ছি আর এই ঘটনা কাজী নুরুল্লাহ সুস্তরি আমাদের বিখ্যাত আলিম এবং ওনার শাহাদাত বিখ্যাত নুরুল্লাহ সুস্তরি আর ওনার বই আল মাজালিস এবং জন্নুজির বই রিয়াজুল জান্না এ সমস্ত ইতিহাস বা কারবালার ঘটনা যার মধ্যে লেখা হয়েছে ওই বইয়ের মধ্যে এই ঘটনা লেখা হয়েছে ইমাম হোসেন আল্লাহ সিয়ারতের কি আজমাত কি ফজিলাত এখানে জানুন আবুল হাসান জামাল উদ্দিন আলী বিন আব্দুল আজিজ মৌসুলি হেল্লি উনি একজন বিখ্যাত কবি শায়ের ছিলেন মাদ্দা আহলে বায়েত আহলে বায়েতের প্রশংসাকারী রূপে ওনার পরিচয় হয়েছিল পরে উনি বড় সম্মানিত স্থান রাখতেন ইরাকের শহর হিল্লায় উনি বসবাস করছেন আল্লামা হিল্লি যেখানকার বাসিন্দা ছিলেন মনে রাখবেন সাতশো পঞ্চাশ হিজড়িতে উনি পল্লব গমন করেছিলেন আর আজ ওনার কবর বিশ্ববাসীদের জিয়ারতের স্থান যারা হিল্লায় জিয়ারাত করতে যায় মাসাইয়েবে জারাত করতে যায় তারা এই আবুল হাসান জামাল উদ্দিন আলী বিন আবদুল আজিজ আল মৌসুল আল হিল্লির কবরে অবশ্যই যায় জিয়ারাত করে এবং ফাতেহা পড়ে আল মাজালিস এবং রিয়াজুল জান্নার মধ্যে লিখেছেন যে এই ব্যক্তির মাতা পিতা নাসেবি ছিল নাসেবি মানে আহলে বায়তকে ভালোবাসতো না সুতরাং ওই ব্যক্তির এই যে ব্যক্তির যার আজ আমরা জিয়ারাত করছি বা তিনি আহলে বায়তের মাদ্দাহ বা বিখ্যাত কবি শায়ের নামে বিখ্যাত সুতরাং ওই ব্যক্তির মাতা পিতা সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে মাতা পিতা নাসিবি ছিল নাসিব মানে আহলে বাইরের শত্রু তো ওই ব্যক্তির মা মান্যত মেনেছিল যদি আল্লাহ আমাকে সুসন্তান এবং ছেলে দান করে তো আমার ছেলেকে আমি বাল্যকাল থেকে ট্রেন করব। শিক্ষা দেবো সে যেন এমাম হোসেনের জায়েরদের লুটে নেয় জায়েরদের ডাকাতি করে মানে সেই যুগে পুরনো যুগে আপনারা আজ থেকে প্রায় সাতশো বছর আগের ঘটনা আমি এটা বলছি আপনাদেরকে এমাম হোসেন আল্লাহ ইসলামের জায়েরদেরকে যেন সেন্টাই করে নেয় কেড়ে নেয় আর যদি সুযোগ হয় তো যেন তাকে হত্যাও করে দেয় কি মান্যত মানছে কত বড় নাসিবি ছিল ওই পরিবার চিন্তা করুন যে আমার ছেলেকে আমি শিক্ষা দেবো সে যেন ডাকাত হয় আর এমাম হোসেনের জায়েরদেরকে যেন সেন্টাই করে নেয় লুটে নেয় কেড়ে নেয় আর তাকে যেন মেরে ফেলে তাকে যেন জিয়ারত না করতে যেতে দেয় এমাম হোসেন সালামের জিয়ারতের পথে যেন বাধা সৃষ্টি করে سامان ایکٹو اردو بولے ان کی والدہ نے نظر کی تھی کہ اگر ان کے یہاں لڑکا پیدا ہوا تو اس کو حضرت امام حسین السلام کی ظاہروں کی ڈاکہ زنی اور غارتگری کے لیے تربیت کرے گی تاکہ ظاہروں کو غارت کرے اور ان کو قتل کرے چنتا ظاہر دے کے قتل کر بے شے جانو زیارت نہ تارکہ سے جا کچھ تاکے سب کیڑے نیبے ہمیں ہمارے شکا دب ماں یہ مانت کرتے جدی ہمارے সন্তান জন্ম নেয় ছেলে সন্তান জন্ম নেয় আমি তাকে এইভাবে শিক্ষা দেব ওই বাচ্চা জন্ম নিয়েছে যারা আজ আমরা জেরাত করতে যাই বাচ্চা জন্ম নিয়েছে এবার যখন আমি খুব খুব তাড়াতাড়ি বলছি ঘটনাটা জওয়ান হয়েছে যুবক হয়েছে যখন যুবক হয়েছে তো এবারে মা নিজের ওয়াদা বা নজরকে পুরো করবে তো একদিন সে নিজের ছেলেকে বলছে এইভাবে তোমার জন্মের আগে আমি মান্যত করেছিলাম আমার মান্যতকে আমি পুরো করতে চাই সুতরাং তুমি কারবালার রাস্তায় সেই সময় মোসাইয়ব আজও ওখানে খেজুরের বড় বড় বাগান তো ফুরক নদীর ধার দিয়ে যদি কেউ জিয়ারত করতে যায় তো ওখান দিয়ে যে রাস্তা ছিল পুরানো যুগে মনে করুন জঙ্গল রাস্তা চারিদিকে খেজুরের বাগান বাগান অন্য ছিল নিজের ছেলেকে ওই মহিলা বলছে আবুল হাসান জামাল মা তাকে বলছে যাও ওই মোসাইয়বের জঙ্গলে রাস্তার ধারে বসে থাক যেই ওখান থেকে কোনো জায়ের যাবে তার উপরে হামলা করে তাকে মেরে ফেলবে আর তার সব কিছু লুটে নেবে তার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে সুতরাং ছেলে যুবক হয়েছে আজ তার মা তাকে পাঠাচ্ছে সে মোসাইয়েবের ওই জঙ্গলে খেজুরের বাগানের মধ্যে গিয়ে লুকিয়ে আছে রাস্তার ধারে সে খেজুরের বাগানের মধ্যে লুকিয়ে রেখেছে নিজেকে সারাদিন সে চলে ওখানে গিয়েছে ক্লান্ত ছিল সুতরাং রাস্তার ধারে খেজুরের এক গাছে হেলান দিয়ে করে সে ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে সে এমন গভীর নির্ধারের মধ্যে চলে গেছে ইতিহাস সে ওখানে জমির ওপরে ঘুমিয়ে পড়েছে যখন ঘুমিয়ে পড়েছে ওই ব্যক্তি স্বপ্ন দেখছে কি দেখছে যে এখান থেকে এক কাফেলা যাচ্ছে এমাম হোসেনের জিয়ারাত করতে আর তার তাদের পায়ে ধুল সে যুগে পুরোনো যুগে সব কাঁচা রাস্তা ছিল ধুলো মাটির রাস্তা তো তাদের পা থেকে ধুলো উড়ে উড়ে তার শরীরের উপর পড়ছে তার মুখের উপরে পড়ছে তার পুরো শরীর ধুলোয় আটকে গেছে সে এমন সময় স্বপ্ন দেখছে হাসরের ময়দান আমি মারা গিয়েছি আমাকে আসনের ময়দানে আল্লাহ দরবারে পেশ করা হয়েছে আল্লাহ আমার সম্পর্কে বিচার করে দিয়েছেন যে একে নরকে ফেলে দাও এ জাহান নামী আমাকে দিকে নিয়ে যাচ্ছে জাহান নামে ফেলে দিচ্ছে কিন্তু আগুন আমাকে পারছে না জাহান নামের আগুন আমাকে পড়াতে পারছে না আমি এই দৃশ্য দেখে অবাক আমি জাহান নামের যাচ্ছি আগুন আমার কে স্পর্শ করতে যাচ্ছি কিন্তু আগুন স্পর্শ করতে পারছে না কিন্তু আমি আগুন থেকে ভয় পাচ্ছি তখন ফেরিস্তারা বলছে এর শরীরে এই যে এমাম হুসেন জায়েরদের পায়ের ধুলো লেগে আছে এই ধুলো একে আগুন থেকে রক্ষা করছে এই ধুলোর জন্য এ জাহান নামের আগুনে পুড়ছে না জাহান নামের আগুন একে জ্বালাতে পারছে না আমি যখন এই দৃশ্য দেখলাম আমার ঘুম ভেঙে গেল যে আমার মা তো আমাকে জায়েরদের হত্যা করার জন্য জায়েরদের লোটার লুটে খাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে আমি একে দেখলাম সঙ্গে সুগে উঠে দেখলাম কাফেলা জিয়ারাত করতে যাচ্ছে ওখান থেকে আমার স্বপ্ন সত্য হল আমি তখন কুমন্ত্রণা নিয়ে গিয়েছিলাম যে এদেরকে মারব কেড়ে নেব এখন আমার চিন্তাধারা বদলে গেছে আমি তাদের সঙ্গে কারবালায় গেলাম ওই ব্যক্তি বলছে আমি কারবালায় গেলাম কারবালায় গিয়ে এমাম হোসেন আলাহিসের জিয়ারত করলাম সেখানে বহু বছর ধরে সে জিয়ারত করতে থাকলো কারবেলা ছেড়ে কোথাও যায়নি আর ওখানে বসে এমাম হোসেন আল্লাহ প্রশংসায় ইমাম হোসেন আলাইসালামের মাধায় কাসিদা লিখতো সুন্দর কবিতা লিখতো সেই কবিতার মাত্র চারটে লাইন আমি এখানে শোনাতে চাই কিভাবে সে নেজাত পেয়েছে জাহান্নামের নামের আগুন থেকে সে এই কবিতার মধ্যে উল্লেখ করছে এদা শেতন নেজাতা ফজুর হোসাইনা যদি তোমরা নেজাত পেতে চাও হোসাইনের জিয়ারত করো লেকায় তলকা তলকা আল্লাহ ও তলকা এল আল্লাহ করিরা আইনিন যাতে আল্লাহর সঙ্গে শান্তিপূর্ণভাবে সাক্ষাৎ করতে পারো বা তোমার নয়নকে যেন ঠান্ডা করতে পারো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কেননা মনে রাখবেন রওয়াতে এটা উল্লেখ হয়েছে এমাম হোসেন আলাহিসাল্লামের জিয়াত আরশে এলাহিতে আল্লাহর জিয়ারতের সমান স্বভাব দান করা হয়েছে কেউ যদি আরশে এলাহিতে আল্লাহর জিয়ারত করে তো যে সম্মান পাবে এমাম হোসেন আল্লাসলামের জায়হেরকে সেই সম্মান দেওয়া হয়েছে যদি সময় হয় তো আমি সেই রওয়াত আপনাদেরকে শোনাবো তো ওই শায়ের যে অবস্থা আমি বলেছি সে লিখছে লেকে তালকা এলাল্লাহ আল্লাহ ফরিরা আইনিন চোখ ঠান্ডা অবস্থায় আল্লাহর জেহরাত করতে পারো ফাইনান আলাইসা তামোস্য জিসমান আগুন জাহান্নামের আগুন ওই শরীরকে স্পর্শ করবে না আলাহে হু হুবার ও জওয়ারুল হুসাইন যার শরীরে ইমাম হুসাইনের জায়েরের পায়ের ধুলো থাকবে চিন্তা করুন এমাম হোসেন পায়ের ধুলোর যদি এই শক্তি হয়ে থাকে যে জাহান্নামের আগুন তাকে ছুঁইতে পারবে না তাহলে সেই এমাম হোসেন আলাহ ইসলামের মাটি কত শক্তি রাখে সেই এমাম হোসেন আলাহিসাম কত শক্তি রাখেন এবারে ভেবে দেখুন আজ তার কবরের আমরা জিয়ারত করছি যে যাকে তার মা এমাম হুসাইনের জায়দেরকে মারার জন্য পাঠিয়েছিল লুটে নেওয়ার জন্য পাঠিয়েছিল মনে রাখবেন তো এই রবায়ত সব জিকে রয়েছে এবারে শেষ অংশে আমি শুধু ওই রওয়ায়েত কয়টা শোনাতে চাই যে রবায়তে এমাম হুসেন আলাইসালামের জিয়ারাতের ফজিলত বর্ণনা হয়েছে এমাম রেজা আলাইসালাম বলছেন মানজারা কবর কবর আল হোসেন বেসতুল ফুরাত কানা কমানজার আল্লাহ ফৌকা আর সেই যদি কেউ ফোরাক নদীর ধারে মানে কারবেলায় এমা মুসাল্লা ইসলামের জিয়ারত করে তো তার জিয়ারত তমন স্থান রাখে তমন সম্মান রাখে মর্যাদা রাখে যেমন সে আর সে এলাহিতে আল্লাহর জিয়ারত করেছে চিন্তা করুন আর ওই ওয়াকা আপনাদেরকে ঘটনা শোনালাম এমাম সাদিক আলাহ ইসলাম জাফর সাদিক আলাহ ইসলাম বলছেন মাল্লাম ইয়াতে কবর আল হোসাইন হাত্তামুদ যদি কেউ এমাম হোসাল্লাহ ইসলামের কবর জিয়ারত না করে মারা যায় কানা ওয়া ও মন্তাকেসাল ইমান সে অসম্পূর্ণ দিন নিয়ে মরবে অসম্পূর্ণ এমান নিয়ে মরবে তার মানে তার দিন বা তার এমান পরিপূর্ণ না সে যদি এমাম হুসাইসলামের জিয়ারত না করে ওয়াইন আদ খাল জাননা ও উদ খাল জাননা কানা দুনাল আল মোমিন আফিল জাননা আর যদি তার অন্য কোনো নেকি কারণে সে জান্নাতে প্রবেশ করে মানে অনেকেই আছে দুনিয়ায় তাদের কাছে ধন দৌলত অর্থ আছে তারা অন্য নেকি করছে কিন্তু এম আমার জিয়ারত করতে যাচ্ছে না যায় না তাদের সম্পর্কে বলছেন যদিও অন্য কোনো নেকির কারণে সে জান্নাতে প্রবেশ করে তো জান্নাতে সবচেয়ে নিম্ন সবচেয়ে নিচে তাকে রাখা হবে যে ইমাম মুসাইসালামের জিয়ারত করবে সে আহলেবায়তের সঙ্গে জান্নাতে সবচেয়ে উচ্চ স্থানে থাকবে চিন্তা কোনো জান্নাত দের সবচেয়ে উচ্চ স্তরে যদি কেউ থাকতে চায় তো সে যেন ইমাম হোসেন আল জিয়ারত করতে যায় আগে রওয়ায়ত বলছেন ইমাম জাফর সাল বলছেন মন্দার কবল আল হোসেন ফিল্লা যে ইমাম হোসেন আল ইসলামের কবরের জিয়ারত করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে চলে মিনান মিনান্নার আল্লাহ জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করবেন ও আমান ওমল ফাজিল আকবর আর কেয়ামতের দিনে সমস্ত প্রকারের শান্তি তাকে দান করবেন সে চিন্তিত হবে না হাসরের দিনে ওয়ালাম ইয়াসাল্লাহ হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাও আর দুনিয়া আখিরাতের কোন এমন প্রয়োজন এমন হাজাত হবে না যে সে আল্লাহর কাছে দাবি করবে আর আল্লাহ সেটা পুরো করবে না তার সমস্ত হাজাত আল্লাহ পুরো করে দেবে আর শেষ রওয়ায়েত আমি ইমামে বাকরা আলাইহিস সালামের একটি শোনাতে চাই মুরু না এখানে মোহাম্মদ বিন মুসলিম উনি রওয়ায়ত করছেন এমাম বাকর আল থেকে মোর শিয়তনা না তে কবরুল হুসাইন এমাম বাকর আল ইসলাম বলেছিলেন আমার শিয়াদেরকে এমাম হোসেনের কবরের জিয়ারতের আদেশ করো হুকুম দাও ফাইন্না ইতিয়ানহ মুফতারুদ্দিন আলাকুল ইউকরুল আলীল হোসাইন বিন এমামা মিন আল্লাহ আসাল্লাহ সমস্ত মমিনের উপরে এমাম হোসেন আল্লাহ ইসলামের জিয়ারতকে ফরজ করা হয়েছে যারা এমাম হোসাইনকে আল্লাহর তরফ থেকে দোয়া এমামতের অধিকার মানে জানে এমাম হোসেনকে যারা অন্তর থেকে নবী আল্লাহর হুকুমে নিজের পরে নিজের উম্মতের হেদায়তের জন্যে বারো জন এমামের ঘোষণা করে গেছেন তো এমামে হোসাইনকে যদি কেউ নিজের এমাম বলে মানে সে যেন এমাম হোসেন আলাহিসালামের জিয়ারত করে এই জিয়ারত তার ওপরে ফরজ করা হয়েছে চিন্তা করুন জিয়ারত আমরা সুন্নত মনে করে যাই কিন্তু এখানে মোহাম্মদ বাকির ইসলাম বলছেন যদি তুমি এমাম হোসেন আলাহি সালামের এমামতের উপরে এমান রাখো তো এমাম হোসেন ইসলামের জিয়ারত তোমার উপরে ফরজ কেননা এই তোমাকে জন্নতের সর্বশ্রেষ্ঠ উচ্চ স্থানে নিয়ে যাবে সুতরাং যেটা আমাদের আশা আমরা যেন সেই স্থান সেই গন্তব্যে পৌঁছাতে পারি এই জিয়ারতের মাধ্যমে এমামে হোসেন আলাহি ইসাল্লামের কারবালার শহীদদের আজ আরবাইন ইমামে হোসেন আলহিসের জিয়ারতের জন্য সর্বপ্রথম যিনি গিয়েছিলেন জানাবি জাবির ইবনে আবদুল্লাহ আনসারি নবী করিম সাল্লাহামের ঘনিষ্ঠ এবং বরিষ্ঠ সাহাবি ছিলেন নিজের সেবক বা সাথী আতিয়াকে নিয়ে এমাম হোসেন্লামের জিয়ারতে পৌঁছেছেন ফোরাত নদী থেকে গোসল করে পরিষ্কার পোশাক পরিধান করে আতর লাগিয়ে এমাম হোসেন আল্লাহ কবরে গিয়ে কাঁদছিলেন আর জিয়ারত করছিলেন আই ফারজান্দ রসুল নিষ্ঠুর জালিম উম্মাতিরা আপনাকে শহীদ করে দিয়েছে তারা একবার ভাবেনি যে নবী হোসাইনকে বলেছেন হোসাইন মিন্ন আনা মিনাল হোসাইন হোসাইন আমার থেকে আমি হোসাইন হতে হোসাইনের শরীর আমার শরীর হোসাইনের রক্ত আমার রক্ত হোসাইনের মাংস আমার মাংস তারা সেই শরীরের উপরে তীর মেরেছে যে শরীরকে নবী নিজের শরীর বলেছিলেন সেই গলার উপরে তারা ছুরি চালিয়েছে যে গলার উপরে নবী চুম্বন করতেন তারা একবারও ভাবেনি যে আমরা আখেরাতে কি করে নবীকে মুখ দেখাবো রসুল আমি বিরুদ্ধ আমি অসহায় ছিলাম বলে হয়তো আমি আপনার খেদমাতে হাজির হতে পারিনি তবে আমার মনে এখনো আসা যদি আজও প্রয়োজন হয় আমার জীবন আপনার উপরে আমি উৎসর্গ করব আমিও শহীদ হয়ে যাব। আমি হোসেন আলহামের জিয়ারাত করছিলেন এদিক থেকে কারবালার কয়েদিরা মুসাফিররা শাম হয়ে এজিদের দরবার হয়ে এমামে জাইনুল আব্দুল আল ইসলাম বিবি জাইনব কুলসুম যারা বেঁচে ছিলেন তারা কারবালায় পৌঁছে গিয়েছেন যখন এমামে হোসেন আলাহ ইসলামের জিয়ারত করছিলেন জানাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারি কবর থেকে একটি আওয়াজ আসছে আয় আমার নানার সাহাবী আয় জাবির ইবনে আবদুল্লাহ আনসারি আপনি আমার কবর থেকে একটু দূরে চলে যান কেন মাওলা আমি কি কোনো ভুল হয়েছে আমার থেকে আমি কি কোনো অসভ্য ভাষা ব্যবহার করেছি কোনো এমন কথা বলেছি যে কথা আপনাকে আঘাত করেছে তাই আপনি আমাকে কবর থেকে দূরে যেতে বলছেন তখন কবর থেকে আওয়াজ আসলো আমার নানার সাহাবি আমি আপনার থেকে রাগ করেনি আমার বোন সাহেব আসছে আমার কবরের ওপরে সে হয়তো নিজের হস হারিয়ে ফেলবে দিশাহারা হয়ে এসে আমার কবরের ওপরে পড়বে তার পর্দা হয়তো মাথার থেকে খুলে যাবে সুতরাং আমি চাই না আমার বোন কে কেউ বেপরদায় দেখুক আমি বলবো আকা মাওলা জাবির ইবনে আব্দুল্লাহ আনসারি বড় বরিষ্ঠ সাবি তার সামনে আপনি আপনার বোনের কে ওই অবস্থায় দেখাতে চাচ্ছেন না আপনি জানেন আপনার পরে আপনার বোনদেরকে কি কষ্ট দেওয়া হয়েছে তাদের পর্দা কেড়ে নেওয়া হয়েছে চুলের পর্দা করে তারা কুফা শামের বাজার হয়ে এসেছে তাদের বাহুতে দড়ি বাঁধা হয়েছে বাজু নীল হয়ে আছে কাপড় খোলা আছে ইতিহাস লিখছেন বিবি মামে হোসেনের কবরের ওপরে এসে নিজেকে ফেলে দিলেন ফেলে দিয়ে বলছেন আমার ভাইয়া তোমার বোনের এত খেয়াল করতে জানো তোমার পরে আমাদের সঙ্গে কি ব্যবহার হয়েছে আমার ভাই আমার ভাইয়া যদি আশেপাশে অন্যরা না আসার ভয় অন্যরদের আসার যদি ভয় না থাকতো আমি তোমাকে নিজের বাজু খুলে দেখাতাম আমার বাজু কিভাবে নীল হয়ে আছে কত চাবুক মারা হয়েছে তোমার সাইনুল আবদিন কে কত কষ্ট দেওয়া হয়েছে এমামের সাইনুল আবদিন নিজের পিতার কবরের উপরে আসলেন ইতিহাস লিখছে এমামে জাইনুল আবদিন নিজের পিতার কাতা মাথা মাথাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন দামিস থেকে সুতরাং এসে কবরের কাছে এসে বললেন বাবা যদি অনুমতি দেন তো আপনি আপনার কবরে খুলে আপনার মাথাকে আপনার শরীরের সঙ্গে একীভূত করতে চাই আপনার অনুমতি ছাড়া আমি অব কবর কি করে খুলবো কবর থেকে আওয়াজ আসলো এই কাটা গলা থেকে আওয়াজ আসলো মাওলানা হোসেনের আওয়াজ আসলো ছেলে মাপের আওয়াজ কে চিনলেন এ আমার আলী ইবনে হোসেন এ আমার আযাইনুর আবিদীন তুমি আমার কাছে একবার এসো ইমাম হোসেনের কবর কি আবশ্যক করলেন মাথাকে করি শরীরের সঙ্গে জোর করে পুনরায় কবরকে বন্ধ করলেন আর বন্ধ করার পরে এমামে হোসেনের কবরের ওপরে জিয়ারত পড়লেন আর জিয়ারত পড়ার পরে কি লিখছেন এমামে জাহিনুল আবেদিন আলাইসালাম হাজা কবর আবি আবদুল্লাহ হোসেন আল্লাদি কোতেল আতান এই সেই আবু আবদুল্লাহ হোসেনের কবর যাকে খুদায় পিপাসায় শহীদ করা হয়েছে করে সমস্ত কয়েদিরা নিজের নিজের ওয়ারিসের লাশের কবরের উপরে গিয়ে আজকের দিনে জিয়ারাত করেছেন আর আজকের দিনে বিবি ফাতেমা জাহারাকে পুরসা দিয়েছিলেন তাই আজকের দিনের জিয়ারতকে মমিনের ইশানি বলা হয়েছে আজকের দিন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন এমামে হোসেনের কবরে গিয়ে ওনার জিয়ারত করে আমার নামা পেতে পারি সব

نصيب كرون أمر دور تكجارة زيارة كوريتسي مولا دور باري زيارة قبول قبولها الله رب العالمين أمدر شكو للزيارة كي قبول كرون إنا لله وإنا إليه راجعون رضا بقضائه وتسليما لأمره سيالم الذين ظلموا أي قلب ينقلبون إنا لله وإنا إليه راجعون